আসসালামু আলাইকুম আপনার ই কমার্স ওয়েবসাইটের অর্ডার প্রসেস রিলেটেড এটা হচ্ছে পুরোনো আমার ভিডিও তো চলেন আজকে নতুন কিছু দেখা যাক সেটা হচ্ছে আজকে কি দেখাবো ওকে আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে ক্রস ডেলিভারি ডান এই ফিচারটা দেখেন মনে করেন আপনার একটা নতুন অর্ডার প্লেস হয়েছে বা আপনি নতুন একটা অর্ডার হ্যাঁ প্লেস করছেন যেটা হচ্ছে আপনার আশেপাশেরই কেউ সেটা হচ্ছে আপনার অফিস থেকে এসে নিয়ে গেছে ঠিক আছে অর্ডার প্লেস করছেন অথবা আসছে আপনি একটা নতুন অর্ডার এখান থেকে নিউ অর্ডার প্লেস দিয়ে অর্ডার প্লেস করছেন অফিস থেকে ডেলিভারি দিয়ে দিচ্ছে কাস্টমার নিজে এসে নিয়ে গেছে এখন এটা কি এখন কি এটাকে কনফার্ম করবেন দেন হচ্ছে শিফটে দিবেন এন্ট্রি দিবেন এত তো দরকার তাই না এই আপনি এটা যেটা করতে পারেন ডেলিভারি হয়ে গেছে এখন যেটা করবেন সো আপনি অর্ডারটা প্লেস করবেন নতুন আসবেন এখান থেকে কনফার্ম করবেন কনফার্ম ফার্স্টে কনফার্ম করবেন ঠিক আছে সো এখানে কোন রেড দিবেন এরকম না আপনি একটা কুরিয়ার বানায় রাখবেন মানে একটা ডেলিভারি পার্টনার এরকম বানায় রাখবেন এনে দিয়া বা নাথিং নট নিড এইরকম কিছু দিয়ে বানায় রাখলেন ওইটা সিলেক্ট করে জাস্ট কনফার্ম করে ফেললেন ঠিক আছে কনফার্ম করলেন কনফার্ম করার পরেই দেখেন নিচের দিকে আরেকটা বাটন পাবেন ক্রস ডেলিভারি ডান নামে আপনি এটার মধ্যে জাস্ট ক্লিক করবেন কনফার্ম এন্ড ডেলিভার দিয়ে দিলেন সো এটা কি হলো ডাইরেক্ট কনফার্ম থেকে ডেলিভারি সাকসেস যেই স্ট্যাটাসটা আছে এখানে ডেলিভারি সম্পন্ন হয়ে গেছে মানে এখানে এই যে এই যে ডেলিভার আছে এখানে ডাইরেক্ট চলে গেছে ঠিক আছে তো এই রকম আপনি চাইলে মানে এই রকম যদি কেস অফিস থেকে এসে নিয়ে যায় বা একদম কাছাকাছি আসে আপনি

এই গুলাকে আপনি ডেলিভারি ডান দিয়েছেন দেখে দেখে রাইট সো এখন মনে করেন এটার মধ্যে ঢুকলেন এটার মধ্যে কত আছে এক হাজার আঠারোশো ষাট টাকা কন্ডিশন ছিল সো আপনি এই টাকা তো কুরিয়ার মানে তে দিছিলেন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সো এটা কুরিয়ার কুরিয়ার যেই কুরিয়ার মাধ্যমে দিচ্ছেন ওই কুরিয়ার কোম্পানি থেকে তো টাকাটা পাইবেন ঠিক আছে যেদিন উঠাবেন উইথড্র করবেন একসাথে অনেকগুলো এমনটা সো আপনি ওই অর্ডারের শিট দেখে দেখে ওই অর্ডার ঢুকে ঢুকে আপনি চাইলে কোন ইনভয়েসে কত টাকা পাইছেন যেমন এটা মোট আপনার পরিশোধ হয় নাই সো আপনি মানে ডেলিভারি চার্জ না হয়নি এটার মধ্যে ঠিক আছে জিরো মনে করেন আপনি এটার এখন আঠারোশো মানে ষাট টাকা হচ্ছে আপনি কুরিয়ার কোম্পানি থেকে উঠেছেন তখন আপনি দেখেন ডেলিভারি হয়ে যাওয়ার পরে আরেকটা অপশন এখানে আপনার আসবে সাইড নামে ডি রিসিভ নামে তো এটার মধ্যে যদি আপনি ক্লিক করেন দেখেন যেটা ডিও আছে এটা এটা এখানে অটোমেটিক ফিল থাকবে সো আপনি যদি আঠার আঠারোশো ষাট টাকায় পেয়ে থাকেন তাহলে सिंपली এটা সেভ দিয়ে দেবেন এই ট্রানজাকশন আইডি নোট এর অপশন আছে রাখতে রাখতে না রাখলে অথবা আপনি এখানে আবার এডিট করতে পারেন আপনার মত করে যা সেভ দিলেন দেখেন কি হইব আগে এই কন্ডিশন আপনার এই অর্ডারটার এমন কন্ডিশন ছিল কত 1860 এখন কিন্তু নাই মানে বাকি ছিল 1860 এখন এই যে পরিশোধে 1860 দেখা যাচ্ছে তো দেখাচ্ছে তো এই রকম আপনি যখন যত টাকা মানে প্রত্যেকটা অর্ডারে ঢুকে ঢুকে যদি আপনার আপনি টাকাগুলোকে রিসিভ দেন এইভাবে তাহলে হচ্ছে আপনার মানে এই জিনিসগুলো আপনি চাইলে ম্যানেজ করতে পারেন এইভাবে ঠিক আছে এতে করে পরবর্তীতে কিছু সুবিধা পাবেন ঠিক আছে সো অন্য দিকে চলে যাবে আপাতত আলোচনা করতেছি না বাট আপনি চাইলে এইভাবে সিওডি রিসিভ করতে পারেন এতে করে আপনি কোন ইন বয়সায় কত টাকা পাচ্ছেন মানে এটার সাথে আরেকটা জিনিস রিলেটেড সো আই থিঙ্ক আপাতত এটা নিয়ে আলোচনা করতেছি না কারণ অনেক টাইম লাগবে এটা অন্য কোনো দিন আলোচনা করবো আপনি চাইলে এইভাবে সিওডি রিসিভ করতে পারেন ওকে সো যাই হোক এইটা গেল একটা তারপরে হচ্ছে আপনাকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে অর্ডার ডিলেট ফিচার দেখেন বাই চান্স মনে করেন আপনার কোনো অর্ডার প্লেস হয়েছে আপনি চাচ্ছেন এই অর্ডারটাকে রাখতে একদম মানে মানে ক্যান্সেল করে তো রাখতে পারেন বাট আপনি চাচ্ছেন টোটাল ডিলেট করতে যদি চান এটা খুবই কম লাগে বাট বাই চান্স যদি আপনি চান তাহলে আপনি এই দেখেন একদম নিচের দিকে আসলে একটা কনফার্ম অ্যান্ড ডিলেট দেখতে পারবেন সো এখানে আপনি জাস্ট আই এম শিওর দিয়ে ডিলেট করে যদি ডিলেট বাটনে ক্লিক করেন তাহলে এই অর্ডার টোটালি একদম আপনার ডিলেট হয়ে যাবে আপনার ওয়েবসাইট থেকে

ওকে তো আই থিঙ্ক আপনি এটা বুঝতে পারছেন এই জিনিসগুলো আপনি ম্যানেজ করতে পারবেন সো এই ভিডিওতে এই পর্যন্ত রাখলাম আর নেক্সট আমি আরেকটা ভিডিও বানাবো ষোলো নম্বর ভিডিও আর এটার মধ্যে আপনার অর্ডার প্রসেস আই থিঙ্ক আপনি কমপ্লিট করে দেবো সব কিছু কমপ্লিট হয়ে যাবে দেন হচ্ছে আপনি আপনার মতো করে অর্ডার প্রসেস করতে থাকেন আই থিঙ্ক অনেক ইজিলি আপনার গুলো আপনি ম্যানেজ করতে পারবেন সো আরেকটা ভিডিও হবে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম